চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা গত উনচল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন দিন রাতে তাপমাত্রার পার্থক্য কম থাকায় কষ্ট বেড়েছে মানুষের দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ব্যবসা গরম অনুভূত হচ্ছে রাতবেলায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ তাপপ্রবাহের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান মনির তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব দেখছেন এবং বৃষ্টির কোন সুখবর আছে কি সেখানে বিস্তারিত জানাবেন হ্যাঁ নাবিলা যেমনটা বলছিলেন সারা দেশের নাই খুলনাও কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সাধারণ জীবন যেমন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার নগরীর প্রাণ কেন্দ্রে শিব বাড়ি এলাকায় যে এলাকায় কিন্তু সবসময় লোকজন থাকে যানজট থাকে সেই এলাকা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা কারণ বিশেষ কাজ ছাড়া কেউ কিন্তু এই মুহূর্ত থেকে বাসার বাহিরে বের হচ্ছে না আপনারা জানেন গতকালও কিন্তু খুলনায় যে অতিরিক্ত গরম পড়েছিল যা সন্ধ্যার পরে যে ব্যবসা গরম তার ফলে কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছেন সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি আমি যে এই মুহূর্তে কিন্তু খুলনায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে যেটা দুইটার পরে বিয়াল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে যার ফলে খুলনার সাধারণ মানুষের পরে কিন্তু একটা এর বিশেষ প্রভাব পড়ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে এই অঞ্চলে এই প্রথম খুলনাবাসী দেখছে একটা না দীর্ঘদিন তাপপ্রদাহ যার ফলে কিন্তু অনেকটা জীবনযাপন বাধাগ্রস্ত হয়ে পড়েছে বলে অনেকে জানিয়েছেন আমি কিছুক্ষণ আগে কথা বলে জানতে চেয়েছিলাম একজন ইজি বাইক চালকের সাথে তিনি বলেছেন যে তারা সঠিকভাবে ইজি বাইক চালাইতে পারছেন না রাস্তায় যাত্রী নেই যার ফলে কিন্তু তারা তাদের যে গাড়ি ভাড়া নিচ্ছেন সেই ভাড়া পর্যন্ত তারা পরিশোধ করতে পারছেন না সব মিলিয়ে কিন্তু খুলনার সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছে রয়েছে হাসপাতালগুলোয় পর্যাপ্ত ভিড় এই ছিল খুলনা থেকে তাপপ্রদায়ের সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে